আসসালামু আলাইকুম আমি সুমি সুলতানা আমি একজন হোমিও চিকিৎসক পুনরায় ফিরে এলাম তালুকদার হোমিও হল ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং এর কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কি সে সম্পর্কে বলে দেব তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও মূলত আমি সাজিয়েছি কোমর ব্যথার অব্যর্থ হোমিওপ্যাথিক মেডিসিন কারণ এই কোমর ব্যথা প্রায় বাংলাদেশের শুধু নয় পৃথিবী বিশ্বের সমস্ত জায়গায় একটি কমন সমস্যা এই মধ্যবয়সী লোকের কোমর ব্যথার যন্ত্রণায় পাগল প্রায় হয়ে থাকেন অনেক লোকই কোমর ব্যথা বলতে আমরা কোন অংশকে বুঝে থাকি মেরুদণ্ডের পেছনের দিকে শেষ অংশে ব্যথা হলেই মূলত কোমর ব্যথা আপনার মেরুদণ্ডের যে হাড়টা রয়েছে তার নিচের অংশে ব্যথা হলেই সাধারণত আমরা কোমর ব্যথা দূরে থাকি তো মধ্যবয়সী প্রায় সকল মানুষেরই কম বেশি কোমর ব্যথায় ভুগে থাকেন অনেক সহ্য করে চলেন অনেকে আবার ডক্টর দেখান অনেকে চিকিৎসা করেন চিকিৎসা করতে করতে অনেকে ক্লান্ত হয়ে যান কিন্তু এই রোগটি অনেক সময় মারাত্মক আকার ধারণ করতে পারে কারণ হাড়ের ক্ষয় সাধারণত চট করে ভালো হয় না এজন্য আপনাদের ধৈর্য সহকারে ট্রিটমেন্ট শুরু করা উচিত হাড়ের ক্ষয় বা হাড়ের ফ্লুইড শুকিয়ে গেলে সেখানে সেই গ্যাপটা পূরণ হতে সময় লাগে কিন্তু আপনারা যদি চিকিৎসা দেরিতে শুরু করেন তাহলে অনেকেই শয্যাশায়ী পর্যন্ত হয়ে যান হাঁটা চলা খাওয়া দাওয়া অনেকেই বন্ধ করে ফেলেন এছাড়াও হোমিওপ্যাথিতে এবং বায়োকেমিক কিছু মেডিসিন রয়েছে আপনারা যদি দীর্ঘদিন সেবন করেন দেখবেন পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব কারণ হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা পদ্ধতি আপনারা যদি শুরু থেকে ট্রিটমেন্টটা সঠিক ডায়াগনিসের মাধ্যমে শুরু করতে পারেন তাহলে দেখবেন বড় বড় রোগ থেকে আপনারা বেঁচে গেছেন এবং অল্প খরচে বেঁচে গেছেন বেশি টাকা খরচ করতে হবে না অপারেশন লাগবে না বিনা অপারেশনে আপনার কোমর ব্যথা ভালো হয়ে যাবে আর সাধারণত এই ব্যথা মানুষের একদিনে তৈরি হয় না ধীরে ধীরে আস্তে আস্তে আপনার ক্যালসিয়াম কমতে কমতে তৈরি হয় কারণ খাবার দাবারে অনিয়ম থাকে অনেকে ঠিকমতো ক্যালসিয়াম যুক্ত খাবার খান না এছাড়াও অধিক পরিশ্রম করেন অনেকে আবার অনেক লোক আছেন যে বিনা পরিশ্রমে জীবনটা কাটিয়ে দেন এসব লোকেরও কোমর ব্যথা হতে পারে তবে পুরুষ এবং মহিলার কোমর ব্যথার ঔষধ এবং কিছু লক্ষণ আলাদা থাকে রোগ মানেই যে সেটার কোনো উৎস থাকবে না তা না রোগ মানে আপনাকে মনে করতে হবে যে কোনো সোর্স অবশ্যই রয়েছে কোনো সোর্স ছাড়া কোনো রোগের সৃষ্টি হয় না তাই কোমর ব্যথার জন্য অবশ্যই কোনো না কোনো কারণ অবশ্যই থাকবে এছাড়াও যাদের প্রেশার ডায়াবেটিক্স অনেকে আছেন যে ড্রিঙ্কস করেন তাদের এই কোমর ব্যথাটা হতে পারে আবার এমন লোকও আছে যে আমার চোখে দেখে আমি দেখেছি যে কোনো রকম একটু পানও খান না কিন্তু তারও কোমর ব্যথা হয়েছে তাহলে অবশ্যই ইন্টারনাল কোনো সমস্যা রয়েছে যার কারণে কোমর ব্যথাটা অন্য চলে আসছে জেনেটিক কারণে হয়ে থাকতে পারে তবে অবশ্যই রোগের উৎপন্ন হওয়ার আগে কোনো কারণ থাকে এছাড়া মানুষের ঘাড়ে ব্যথা থাকতে পারে মেরুদণ্ডে ব্যথা থাকতে পারে সেই ক্ষেত্রেও কোমর ব্যথা হতে পারে তো পুরুষের জন্য যে কোমর ব্যথা হয় এর জন্য নির্দিষ্ট আলাদা হোমিওপ্যাথিতে মেডিসিন রয়েছে এবং মহিলার জন্য আলাদা মহিলারা যারা কোমর ব্যথায় বুকে থাকেন দেখবেন যে বাতের ব্যথা রয়েছে হাঁটা চলা করতে পারেন না ম্যাক্সিমাম সময় মহিলারা হাঁটলে বাড়ে এবং শুয়ে বসে থাকলে ব্যথাটা কম থাকে এই পর্যায়ে আমি প্রথম মহিলাদের মেডিসিনটি বলবো যে মহিলারা ব্যথা হলে কোমর ব্যথা হলে ঘাড়ে ব্যথা হলে কাঁধে ব্যথা হলে বা হাঁটা চলায় বাড়লে যে ব্যথাটি হয় হাঁটা চলায় বাড়লে এবং হজমের সমস্যা হলে অনেক মহিলারই আসে যে এসিডিটি হয় এই অ্যাসিডিটির সাথে ব্যথা কোমর ব্যথা চলায় বাড়া এই লক্ষণটি আপনারা মিলিয়ে দেখবেন তাহলে এই মেডিসিনটি খুবই একটি ম্যাজিক্যাল মেডিসিন হবে আমি বলবো যে এটা খাবার পর সাত দিনে ইনশাল্লাহ আপনারা এতটাই দ্রুত রেজাল্ট পাবেন যে মহিলাদের কোমর ব্যথা একেবারে ভালো হয়ে যাবে এই মেডিসিনটি হলো অ্যাসিড ল্যাক্টিক পাওয়ারটি যেটা হবে আপনারা থার্টি প্রোটেন্সিতে খেতে পারেন এছাড়াও দুইশো প্রোটেন্সিতে খেতে পারেন সময় লো পাওয়ারটাই খাওয়ার চেষ্টা করবেন কারণ লো পাওয়ার খেলে আপনারা মেডিসিনটি ঘন ঘন সেবন করতে পারবেন দিনে তিনবার ব্যাস দুই ফোটা জিবে দিয়ে দিলেন তাহলে দেখবেন চমৎকার কাজ করতেছে আপনারা এত টাকা খরচ করে কুমোর ব্যথার জন্য দূরাদৌরি করতে হবে না শুধু ল্যাকটিক অ্যাসিড থার্টি অথবা টু হান্ড্রেড মেডিসিনটি আপনারা যদি জিবে দিয়ে দুই ফোঁটা দিনে তিন চারবার সেবন করতে পারেন ঘন ঘন দেখবেন যে কমতে শুরু করবে তারপর আপনি ইচ্ছে করলে পাওয়ার বাড়াতে পারেন তবে শুরুতে আমি বলবো যে থার্টি থেকে শুরু করাই ভালো তো মহিলাদের জন্য গেলেও এই মেডিসিনটি পুরুষদের জন্য অবশ্যই আলাদা মেডিসিন রয়েছে পুরুষের কোমর ব্যথাটা আলাদা ধরনের হয় অনেকে চেয়ারে দীর্ঘক্ষণ বসে থাকেন বসার অ্যাঙ্গেলটা ঠিক হচ্ছে না বসার চলা ঠিক করতে পারেন না তাদের ক্ষেত্রেও এই কোমর ব্যথা আবার অনেক পুরুষের দেখা যায় লজ্জায় বলেন না যে যৌন সমস্যা থাকতে পারে ধ্বজবঙ্গ লোকেরও এই কোমর ব্যথা হতে পারে কোমর ব্যথা লোকদের বেশিরভাগই এই জন্য সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি খাবেন খুব চমৎকার মেডিসিনটি ম্যাজিকের মতো কাজ করবে খেয়ে দেখতে পারেন কোনো রকম সাইড এফেক্ট হবে না এই মেডিসিনটি হল সেলিক্স নায়াগ্রা সেলিক্স নায়করা মাদার টিংচার একটি মেডিসিন মাদার টিংচার মেডিসিনটি আপনারা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পাঁচ থেকে দশ ফোটা আপনারা খেতে পারেন তবে মাদার টিংচার মেডিসিন অবশ্যই আপনারা অল্প পানির সাথে মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন ডিরেক্ট কোনো মেডিসিন খাবেন না পানির সাথে মিশিয়ে খাবেন আর এই মাদার টিংচার মেডিসিন ডাইরেক্ট আপনার স্ট্রোমাকে যায় যার ক্ষেত্রে খুব দ্রুতই কাজ হয় এবং বেশি খাওয়া যায় দশ ফোটা সর্বোচ্চ খাওয়া যায় খাবার পর খাবেন দিনে দুইবেলা খেয়ে দেখেন যে কোমর ব্যথা থাকছে না টানা সাত দিন খান দেখবেন যে একেবারে চলে গেছে আপনি ফুরফুরে মেজাজে ঘুরছেন লাফাচ্ছেন হাঁটছেন চলাফেরা করতে আর কোনো সমস্যা হবে না পাশাপাশি যে জোর সমস্যা তা ধ্বজবঙ্গের রুগে ভুগছেন পুরুষ যারা আছেন তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি চমৎকার তবে এই মেডিসিনটি মহিলারা খেতে পারবেন না শুধুমাত্র পুরুষদের জন্যই এই মেডিসিনটি তো এভাবে যদি আপনারা দুটি মেডিসিন পুরুষ এবং আলাদা মহিলা আলাদা করে দুটি মেডিসিন আপনারা খান দেখবেন যে দীর্ঘদিন যে ব্যথা ভুগছেন আপনারা সেই ব্যথাটা থাকছে না আর পাশাপাশি আমি বলবো যে আপনারা শুধু যে মেডিসিন সেবন করবেন শুধু মেডিসিনের উপর নির্ভর করবেন তা নয় তার সাথে সাথে আপনাদের অন্যান্য শারীরিক সমস্যা যদি না থাকে অবশ্যই আপনারা সুষম খাওয়ার চেষ্টা করবেন সুষম খাবার খেলে ব্যথাটা থাকে না এবং ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয় কারণ ধীরে ধীরে আপনাদের ক্যালসিয়ামের অভাবটা পূরণ করতে হবে সেজন্য আপনাদের খাদ্য তালিকায় পালং শাক লাল শাক যদি পেটে কোনো সমস্যা না থাকে তাহলে ডিম দুধ খাদ্য তালিকায় রাখতে পারেন এবং প্রত্যেক দিন দশ মিনিট করে রোদে থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনাদের হার ক্ষয়জনিত ব্যথা এবং ফ্লুইড শুকিয়ে যাওয়ার যে শারীরিক সমস্যা সেটা অনেকাংশেই কমে যাবে এবং মেডিসিন তখন ঠিকমতো কাজ করবে তাই আপনাদের ঠিক মতো রোদে যাওয়া খাবারের সঠিক নিয়ম ঘুম এবং লাইফস্টাইলটাকে যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে কোনো রুগী রোগ নয় ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আর মেডিসিনগুলো সেবন করবেন এই মেডিসিনগুলো আপনারা খুব কমন কিছু এগুলো মেডিসিন এই মেডিসিনগুলো আপনারা যে কোনো হোমিওপ্যাথিক দোকানে অ্যাভেলেবল পাওয়া যায় আর যদি না থাকে অর্ডার দিবেন এনে দেবে যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে জার্মানি মেডিসিন শিল্প একটা কেনার চেষ্টা করবেন তাহলে এভাবে যদি আপনারা খান সমস্ত রকম ব্যথা থেকে ভালো হয়ে যাবেন তো আজ এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম